রাত নয়টায় শপথ নেবেন অন্তর্বর্তীকালীন সরকার শপথ অনুষ্ঠানের জন্য ইতিমধ্যেই বঙ্গভবনের দরবার হল প্রস্তুত করা হয়েছে আসতে শুরু করেছেন আমন্ত্রিত অতিথিরা প্রায় চারশো অতিথির জন্য দরবার হলের প্রস্তুতি সম্পন্ন হয়েছে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন নতুন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বাক্য পাঠ করাবেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেবেন অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হতে পারে সতেরো জন তারাও একই অনুষ্ঠানে শপথ গ্রহণ করবেন রাজনীতিক শিক্ষাবিদ কূটনীতিক সহ সরকারি ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেবেন ইতিমধ্যেই অনেকে বঙ্গভবনে প্রবেশ করেছেন সম্ভাব্য উপদেষ্টা হিসেবে যারা থাকতে পারেন তারা হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেহউদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ তৌহিদ হোসেন পরিবেশ আইনজীবী সৈয়দা রেজওয়ানা হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সাজিব ভূঁয়া এছাড়া আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাখাত হোসেন সুপ্রদীপ চাকমা ফরিদা আক্তার বিধান রঞ্জন রায় আফম খালিদ হাসান নূরজাহান বেগম শারমিন মুর্শিদ ও ফারুকি আজম এই মুহূর্তে মোহাম্মদ গুলশানের বাসভবনের সামনে আছেন সহকর্মী জুনায়দ আল হাবিব সরাসরি তার কাছে চলে যাচ্ছে ডক্টর ইউনুস কি বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন কিনা এবং এই নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে লোপা এখনো ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু বঙ্গভবনের উদ্দেশ্যে রোয়ানা হননি আমি তার বাসার সামনে অবস্থান করছি তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিশেষ করে স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা আমরা দেখছি যে তাদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে হয়তো কিছুক্ষণের মধ্যেই আসলে তিনি এই বাসভবন ভবন থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দিবেন আপনি জানেন যে এর আগে আপনারা আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম বিকেল সাড়ে চারটার দিকে মূলত তিনি এই গুলশান দুই নম্বরের চুরাশি নম্বর রোডের এই বাসায় এসে পৌঁছেছেন এবং প্রায় তিন ঘন্টা ধরে এই বাসায় কিন্তু তিনি এখন অবস্থান করছেন এবং এর মধ্যে দেখেছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল তিনি তার সাথে দেখা করতে এসেছেন এবং বেশ কয়েকজন পরিবারের সদস্যরা আসলে ভিতরে প্রবেশ করেছেন এমনটাই আমরা দেখেছি এবং আপনি জানেন যে আজ রাত নয়টার দিকে মূলত আসলে তার শপথ গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং সেই হিসেবে আসলে হাতে সময় খুব একটা বেশি নেই তো তার বের হওয়ার যে প্রস্তুতি আমরা দেখছি যে ইতিমধ্যে স্পেশাল সিকিউরিটি ফোর্সের পক্ষ থেকে সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং এখানে তার বাসা ঘিরে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাশাপাশি উৎসুক জনতাও কিন্তু এখানে রয়েছেন এবং আমরা দেখেছি তিনি যখন এখানে এসে পৌঁছেছেন তখন কিন্তু ছাত্র জনতার পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে এবং বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের সমন্বয় রয়েছেন আমরা কয়েকজন সমন্বয়ক কিন্তু এখানে এসে তাকে শুভেচ্ছা জানাতে দেখেছি এবং তারা বেশ কিছু দাবি দেওয়া কিন্তু তার কাছে তুলে ধরেছেন এবং ডক্টর ইউনুস আসলে রাস্তায় দাঁড়িয়ে তাদের কথা শুনেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন যে নতুন বাংলাদেশ গঠনে আসলে তরুণরা যেই সংগ্রামের মধ্য দিয়ে আসলে নতুন করে বাংলাদেশের যে স্বাধীনতা বলি বা বিজয় অর্জন বলি যে বিজয় এনেছেন সেই বিজয়কে ধরে রাখার জন্য যা যা করণীয় সবই করা হবে বলে কিন্তু ডক্টর ইউনুসের পক্ষ থেকেও ছাত্র জনতাকে আশ্বস্ত করা হয়েছে তো আমরা অপেক্ষা করছি আসলে যখনই তিনি এই বাসা থেকে বের হবেন বঙ্গভবনের উদ্দেশ্যে আমরা আমরা জানছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুসের বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা প্রস্তুতির খবর এই মুহূর্তে বঙ্গভবনের দরবার হলে সামনে আছেন স্পেশাল করসপন্ডেন্ট নজরানা চৌধুরী আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছে নজরানা দরবার হল তো শপথ গ্রহণের জন্য প্রস্তুত করা হয়েছে তো অতিথিরা আসছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা নির্বাচিত হচ্ছেন এছাড়া আর কারা এই উপদেষ্টা মণ্ডলীর আছেন সর্বশেষ কি জানতে পেরেছেন আপনি লোপা বা কিন্তু প্রস্তুত এই নতুন এই সরকারের শপথ গ্রহণের জন্য আমরা তো ইতিমধ্যে জেনে গেছি যে কিনি কে হচ্ছেন প্রধান উপদেষ্টা মানে সরকারের কে প্রধান হচ্ছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এর বাইরে আসলে যেই নামগুলো শোনা যাচ্ছে সেটি আসলে একেবারে সরকারিভাবে বা সেরকমভাবে আমাদেরকে এখনও জানানো হয়নি তবে সংখ্যাটা আমি বলতে পেরে বলতে পারি যে সেই সংখ্যাটা হচ্ছে মোট সতেরো জন প্রধান উপদেষ্টা সহ আরও উপদেষ্টা ষোলো জন মোট সতেরো জনের জন্য এখানে ব্যবস্থা রাখা হয়েছে বঙ্গভবনে ইতোমধ্যে কিন্তু অতিথিরা আসতে শুরু করেছেন এবং আমি দেখেছি রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত হয়েছেন সরকারের সচিবগণ উপস্থিত হয়েছেন তবে এখনও ডিপ্লোম্যাট যারা বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত তারা এখনো আসতে শুরু করেনি তো যেহেতু গতকালকে এই ঘোষণা করা হয়েছিল হয়তো আটটার দিকে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে তবে আমার যতদূর এখানকার প্রস্তুতি মনে হচ্ছে হয়তো কিছুটা দেরি হতে পারে তবে সেটিও কিন্তু অফিসিয়ালি আমাদেরকে জানানো হয়নি তো আমরা অপেক্ষা করছি এবং যে নতুন সরকারের উপদেষ্টারাও যারা শপথ নেবেন তারাও কিন্তু এখনো উপস্থিত হননি এখানে তো কিছুক্ষণের মধ্যেই নিশ্চয়ই তারা আসতে শুরু করবেন তো আমরা অপেক্ষা করছি এবং আপনি জানেন যে পুরো জাতিই আসলে অপেক্ষা করছে নতুন এই সরকারের শপথ গ্রহণের জন্য কারণ আপনি জানেন যে গত বেশ কিছু দিন ধরে বাংলাদেশে যেই অবস্থা চলছে এবং বিগত সরকার পদত্যাগ করার পরে সোমবার পদত্যাগ করার পরেও কিন্তু এক ধরনের অচল অবস্থা সরকারিভাবে হয়েছে কারণ যেহেতু সরকার ছিল না তো পুরো জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে যে একটি সরকার দায়িত্ব নেবে তারপর কিন্তু দেশকে দেশের পরিস্থিতি সুন্দরভাবে এগিয়ে যাবে এবং যেই দাবি নিয়ে ছাত্র জনতা আন্দোলন করেছিল সেই বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার জন্য সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য নিশ্চয়ই এই সরকার তাদের যে দিক নির্দেশনা তারা যে নেতৃত্ব দিবেন সেই সেই নেতৃত্ব সেই নেতৃত্বের পেছনে থেকে পুরো বাংলাদেশের মানুষ কিন্তু সেই বাংলাদেশকে সুখী সমৃদ্ধ এবং বৈষম্যহীন একটি জাতি এবং দেশ হিসেবে গড়ে তোলার জন্য কাজ করবে তো আমরা অপেক্ষা করছি কিছুক্ষণ পরেই হয়তো অতিথিরা চলে আসবেন বাকি অতিথিরা তো আমরা সে পর্যন্ত অপেক্ষা করছি আমরা পরবর্তীতে আপনাকে আপডেট জানাতে পারবো লোপা